সময়ের দেয়ালে থাকে ধূসর জীবনের ছবি বাধা বাধা নিজের অজান্তে নিজের কবর রোজ করি খোদা খোদা চোখের তারায় যে আছে সোমার মনে নাই তার ঠাই তার ঠাই জীবন্ত উড়ন্ত মেঘের মতো হাওয়ায় মিঠাই হাওয়ায় মিঠাই হাওয়ায় মিঠাই না মানে আমি তোমার ঘুমটা ভাঙাতে চাইনি তাই যেটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছি আমার একটা ভান করছিস আপা যেন তুই বুঝতে পারছিস না আমি বুঝতে পেরেছি মামুনকে এক্সপেক্ট করছি আর তুই বুক হাতে বলতে পারবি তুই করছিস না শি ইজ প্রেগনেন্ট কলেজে থাকতে নামি একবার কি আশ্চর্য কথা বলছো তুমি পাপিয়ে মা হতে যাবে আমার তো বিয়েই হয়নি আর কিসের উদ্ভট কথা আর আমার মেয়ে থেকে নিয়ে আমি একটু উদ্ভট চিন্তা করতে পারি না পারি তো তুমি বুঝতে পারছো কতটুকু বাজে কথা বলছো তুমি যে মেয়েটার এখন পর্যন্ত বিয়ে হয়নি ও তো কি হয়েছে কলেজে থাকতে আমাকে নিয়ে এরকম কথা উঠেছিল আসলে হয়েছে কি সেটা তো সত্যি ছিল না কিন্তু কলেজের বন্ধু বান্ধবরা আমাকে নিয়ে ঠাট্টা করে এরকম কথা বলছে আমি তো বিয়ের আগে তোমাকে বলতে চেয়েছি বলেছি এরকম কোন কথা তো তুমি কখনো আমাকে বলনি বলিনি ও সেটা তো আমি ইচ্ছা করে বলিনি না মানে আমি তো যখনই কলেজের কথা বলতে চাই তোমাদের কেউ শোনোই না আমার কথা সেজন্য তোমাদের আমার বলা হয়নি হ্যাঁ ঠিক আছে আজকে আমি শুনবো বলো শুনবে নিশ্চয়ই বলবো তাহলে তো আমাকে কলেজের প্রথম দিন থেকে শুরু করতে হবে ঠিক আছে শুরু করছি কলেজের যেদিন প্রথম না এখন আর শুনতে চেয়েছি না বন্ধু একটা কথা আছে না রেগে গেলেন তো হেরে গেলেন সরি একটু বেশি সময় নিয়ে নিলাম কতক্ষণ ধরে তোর জুড়ে বসে আছিস তুই কি ব্যাপারটা বুঝতে পারছিস আমি তো আসলে ভাবিনি যে তুই এখনো বসে আছিস তার মানে আমার চলে যাওয়া উচিত ছিল মানে আমি হইলে থাকতাম না চলে যেতাম আমি তোর মতো অভদ্র না মানে বন্ধু বান্ধবের সাথে কি ভদ্রতা রেখে চলতে হয় না না বুঝলো ব্যাপারটা ঠিক তা না বাদ দে এখন অনেক ক্ষুধা লাগছে কিছু অর্ডার করেছিস রাগ করে এভাবে তাকিয়ে আছিস কেন আমি কি জানতাম যে মেয়েটা এতক্ষণ দেরি করাবে যদি জানতাম দেরি করাবে তাহলে আমি তোকে সাথে নিয়ে যেতাম আমি তোর সাথে যেতাম অসুবিধা কি ছিল হ্যাঁ বন্ধু বলে কথা তোদের প্রেমের মাঝখানে হাড্ডির মতো খাড়া হয়ে থাকতাম আচ্ছা এখানে প্রেম শব্দটা কোত্থেকে আসলো মেয়েটার সাথে তো তোর কোনো প্রেমের সম্পর্ক না কিন্তু যেভাবে তোরা গলায় গলায় গড়াগড়ি করছিস সেটাকে তো আসলে দেখতে ভালো লাগছে না বকর এইভাবে কথাগুলো বলিস না তো এর একটা কথা যদি তোর ভাবির কানে যায় তাহলে আমার কি হবে জানিস এই তুই বিয়ে করেছিস কবে বিয়ে করলে কবে মানে কি এত অবাক হওয়ার কি আছে সবাই কি তোর মতো আইবুড়ো হয়ে থাকবে আমি আমার বিয়ের বয়স এখন 7 বছর 3 মাস 2 দিন 12 ঘন্টা চলে হ্যাঁ 12 ঘন্টা চলে পৃথিবীতে জল একটা নেশা হতে পারে এটা ভাবা যায় গো হ্যাঁ তোর জল কিন্তু আমার নেশার মতো হয়ে গেছে তুই আরেকটু দিতে পারিস আমাকে আমি ঠিক করছি
মামুনকে ফিরিয়ে এনে দেখা দেখি দেখা দেখি ভয় পাস নাই। এমনিতেও মিস্টার মামুন তোকে আর তার বাচ্চাদের ছাড়া বেশি দিন কোথাও দূরে থাকতে পারবে না, চলে আসবে চলে আসবে। মিষ্টি এখন সত্যি সত্যি কিন্তু একটা চর খাওয়ার সময় এসে গেছে। এক্সকিউজ মি আপু, সরি, আমার নাম পাপিয়ানা। আমি বারবার হচ্ছে একই ধোকা আর চর খাওয়ায় অভ্যস্ত নাই, হ্যাঁ সেটা আমার দ্বারা সম্ভব না, বুঝতে পেরেছিস? তার চেয়ে বড় না একটা কাজ করি, মামনের বন্ধু হিসেবে পলাশকে গিয়ে চড়িয়ে আসি দুজন মিলে। পাগলের মতো কথা বলিস। আমি তো পাগল তো আমি অবশ্যই, আর শোন আমার কথাটা, না না তুই একটু ভেবেই দেখ না, তাকে যদি আমার মানে যে কাউকে মারা মানলেই মানে আমার করলেই কিন্তু মনটা হালকা হয়ে যাবে, তুই বোঝার চেষ্টা কর ব্যাপারটা, যে আমারও ভালো লাগার দরকার আছে। পাগলের কথা বলিস না তো, এই কারণ একটু নতুন কিছু না মিষ্টি আল্লাহ কে আমার মন ভালো করতে চাইলো, তুই তো চ আমি এই বাড়ির তিনটা লোকের মধ্যে একজনকেও বুঝতে পারি না। বোঝাবুঝি ছাড়াই তো সব চলছে, আলাদা করে আর বুঝতে চাইছেন কেন? আচ্ছা মাঝে মাঝে আপনি এত বেশি কথা বলেন কেন? ছোট বলে অভ্যাস, মুখে যা মনে যা তাই চলে আসে। মনের ভেতরে তো আরো অনেক কথাই লুকিয়ে আছে, সেগুলো মুখে আনতে অন্য মানুষের দরকার হয় কেন? যাকগে বড় ভাই বলল আপনি কি একটা গভীর কথা বলতে চান। ও গভীর কথা? হ্যাঁ ভালোবাসাবাসির কথা। কি মানে? বড় ভাইয়ের সাথে কথা হচ্ছিল আর কি, যেই বাসাটা ভালো না অন্য বাসা ভালো এইসব নিয়ে আর কি কথা হচ্ছিল আর কি। ভালোবাসাবাসিস আপনাদের বাসা আপনারাই বুঝবেন, তো আমাকে নিয়ে এত টানাটানি করছেন কেন আপনারা? হ্যাঁ আমি তো আর এখানে বেশি দিন নেই। আপনি আমাকে ছেড়ে চলে যাওয়ার কথা নিজ মুখে বলতে পারবেন? আমি ভালো করে জানি এসব আপনার অভিনয়, বড় ভাই কি শুনতে পাঠিয়েছে সেটা আমাকে বলেন। আপনি আমাকে ভালোবাসেন না? বড় ভাই জানতে চেয়েছে আপনাকে কেন আমি দেখতে কি মাথার মগজে কি আছে যে কিছু করে ফেলবে না, তেমনি তো লোকটার মাথা গরম। এভাবে তাকিয়ে কি দেখছিস? মানে এতক্ষণ এত কিছু খাইলাম, এখন আবার মজা করে কোক খাচ্ছি, এটা নাকি বিয়ের পরে আমার যে প্রেমের ব্যাপারগুলো কোনটা? তোর বউ কি কিছুই জানে না? জানলে কি জামাই আদর করে আমাকে ঘরে রাখে? না ভাই ব্যাপারটা এখন মানে এখন আমি কি করবো? মানে তোর কথা মনে হচ্ছে আমি আমার বউকে গিয়ে বলবো, বউ ও বউ শুনো না। আবার কি হইলো? মানে আমার বউ কি তোর বোন মানে কাজিন সিস্টার এই টাইপের কিছু? জীবনে একটা প্রেমও করতে পারলাম না আমি, আর তুই বেটা বিয়ে করে তুই দিব্যি প্রেম চালিয়ে যাচ্ছিস। বস 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 বন্ধু বস 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 শোন, এইভাবে বারবার শালা বললে সম্পর্ক কিন্তু বদলে যেতে পারে। বন্ধু আছিস বন্ধু থাক, তোর তো আবার বোন পাঁচটা। আমি কিন্তু এবার কি এইবার কি মানে প্রেম করতে চাস? আরে বাবা তুই প্রেম করতে চাস, এটা পথে ঘাটে হ্যান্ডবিল না ছড়িয়ে আমাকে বললেই তো হয়। ও তুমি মনে হয় প্রেমের ভান্ডার নিয়ে বসে আছো। বন্ধু ভান্ডার লাগে না, এইখানে লাগে এইখানে লাগে। তুই আমাকে একটা মেয়ে দেখাই দে, মেয়েটাকে যদি আমি এক সপ্তাহের মধ্যে পটাইতে না পারি, যা আমার বউটাই তোর সাথে বাজি রাখলাম, দিয়ে দিব। বাজি ধরার জন্য তোর বউটা আছে, যে চলে গেলে তোর কোনো অসুবিধা হবে না। বোকা বোকা তুই বোকা ব্যাপার, আরে ওই বউটাই আমার বাজি ধরার জন্য আছে না, মেধা মেধা মেধা। আমি জানি যদি বাজিতে আমার বউকে হারিয়ে ফেলি এক সপ্তাহের মধ্যে তাকে আবার ফিরিয়ে আনতে পারবো। শোন বোকা বকর, তুই তো বোকা বকর, মানে মেয়ে পটানোর জন্য কিছু সূক্ষ্ম টেকনিক আছে, তুই চাইলে আমি শিখিয়ে দিতে পারি। তুই আমার ছোটবেলার বন্ধু, বন্ধু বলে একটা কথা আছে না।
এই আমি যখন থাকি না সব মানুষে তখন এই ভেতরে যাওয়া অসাধ দরকার হয়। দিমুনি আমি একখান এমন তালা লাগাইয়া যাতে কেউ আর ভেতর থেকে বাইরেও যাইতে না পারে আর বাইরে থেকে কেউ ভেতরেও না যাইতে পারে। আপনি কি এতক্ষণ এখানেই ছিলেন? এই শোনেন, এই ডিউটির ব্যাপারে সুন্দর আলীর কেউ কখনো কাফিলতি খুঁজে পায় নাই। বড় ভাইকে দেখেছেন? বড় ভাই রাত গোবিন্দ না হইলে আসবে না। সে কি বাইরে চলে গেছে? আরে বাড়িতে না ফিরলে সে বাইর হইব কেমনে? তার মানে আপনি এখানে ছিলেন না? আমার কাজই হইলো এখানে দাঁড়ায় থাকা আর এই দুই চোখ খুলে রাখা, বুঝছেন? সেই খোলা চোখে আপনি দেখতে পাননি যে পলাশকে নিয়ে বড় ভাই বাইরে চলে গেছে? এটা হইতেই পারে না, আমি তো এইখানেই আছিলাম। বড় ভাই কিছুতেই বাইরে যেতে পারেন। এই কাম সারছে, বড় ভাই যদি কাউরে তুলে নেওয়া যায় তাহলে তো সেই লোকটা দফা রফা। দফা রফা মানে? মানে হলো সেই লোকটা তার শরীরের সব হাড্ডিকুড্ডি নিয়ে ফিরে আসে কি না সেই বিষয়ে সন্দেহ আছে। আচ্ছা কোথায় নিয়ে যেতে পারে বলেন তো? আরে কইলাম তো, এই গেট দিয়ে কাউরে নিয়ে যায় নাই। দেখেন কি আপনার পলাশ বিহারে ওই ছাদে নিয়ে উঠায় নিয়ে গেছে বড় ভাই। আপনার কি ধারণা ওরা হাওয়া খেতে বের হয়েছে? না, ওই ছাদ থেকে ফালায়া হাড়গোড় ভাঙতে কষ্ট কম হয় তো তাই। হ্যাঁ হ্যাঁ, একটা লোক তার গাল এগিয়ে দিয়ে বলবে আমাকে চড় মারুন, তারপর তুই গিয়ে চড় মারবি। আমি বলছি, আরে আমি তো দেখতে চেয়েছিলাম তুই সত্যি মামনের বিরুদ্ধে দাঁড়াতে পারিস নাকি। দেখ, আমি কিন্তু লোকটাকে কখনো অত অপছন্দও করিনি। আপু, তুই এত সহজে সবাইকে এভাবে ভালোবেসে ফেলিস কীভাবে? মানে ভালোবাসা তো আসলে বলে কয়ে হয় না। বাবার এই গুণটা আমি পাইনি। তুই না সব কিছু বাবার মতো সরলভাবে চিন্তা করে ফেলতে পারিস। বাবা কি অসুখী আছে? হ্যাঁ, কিন্তু আমার এরকম এত সরল জীবন ভালো লাগে না। এই ডাল ভাতের মতো জীবন আমি কাটাতে পারবো না। লাইফে একটা চড়াই উতরাই থাকা তো দরকার, তাই না? এক্সাইটমেন্ট দরকার। কী পাগলের মতো কথা বলিস মিষ্টি। আপু আমি না টায়ার্ড, উত্তেজনা ছাড়া আমার এরকম দিন কাটাতে একদম ভালো লাগে না। মানে এখন কি তুই জোর করে বিপদ নিজের মাথার উপর তুলে নিবি এরকম কিছু? হ্যাঁ, চাইলে আমি সেটার জন্য মানুষও খুন করতে পারি। কি দেখো, আমি একদিন ভীষণ উল্টাপাল্টা কিছু একটা করে ফেলবো। মিষ্টি এখন না তুই সিরিয়াসলি উল্টাপাল্টা কথা বলছিস। তুই ছাড়া হয়তো কেউ কোনোদিন জানতেও পারবে না মিষ্টি মেয়েটা কেন এমন একটা কাজ করে। মিষ্টি মিষ্টি, কী প্রবলেম তোর? তুই এমন কথা বলছিস কেন? কী হয়েছে? আপা তুই রাজি আছিস আমার হাতে খুন হতে? মেয়েকে দেখে প্রথমেই মনে করে একটা গদগদ ভাব করে ফেলেছি আরে না না, কথা শেষ করতে দে। মানে গদগদ ভাবটা করবি না। মেয়ের একটু রাফ এন্ড টাফ ছেলে পছন্দ করে। আচ্ছা আমি কি এখনো ছেলে আছি নাকি? ছেলে আর পুরুষের মধ্যে কোনো পার্থক্য নেই, একটা বিবাহিত একটা অবিবাহিত, কনফিডেন্স রাখ। তাহলে তুই এখনো পর্যন্ত কোনটা? আচ্ছা বকর, তুই কি নিজের জন্য শিখতে চাইছিস না আমার জন্য? কোনটা বলতো। আচ্ছা ঠিক আছে, সরি। শোন, প্রথমেই মেয়েটার সামনে তোকে একটা ইমপ্রেশন তৈরি করতে হবে। সবাই তো তাই চেষ্টা করে। আহা, তুই একটু অন্যভাবে করবি যাতে করে প্রত্যেকটা মেয়ে তোকে ভাববে যে তুই অন্য দশজনের চেয়ে একটু আলাদা। আহা, সেটা তো পেরে উঠতে পারছি না রে বেটা। অন্য কিছু বল না, আমি তোকে শিখিয়ে দিচ্ছি। এরপরের বার যে মেয়েটার সাথে তোর প্রথমে কথা হবে, কথা বলার শুরুতেই তুই সরাসরি ওকে বলে দিবে আমি তোকে বিয়ে করতে চাই। যে কোনো মেয়ে? আরে গাধা, রাস্তায় চলতে গিয়ে যে মেয়েগুলো পাবি সেইগুলোকে বলতে বলিনি। ও, তুই তো খুলে বল, আমি তো ব্যাপারটা বুঝতে পারছি না।
শোন, তুই যে মেয়েটাকে বলবি, বলার সাথে সাথে মেয়েটা তোকে কষে একটা চড় মারবে। তাতে লাভ কি হলো? আরে বোকা, চড় থেকে অনুশোচনা, তারপর ভালোবাসা, আর ঘুমহীন সারাটা রাত ছটফট ছটফট করে কাটবে। সে মনে মনে ভাববে, বকরকে আমার এইভাবে চড় মারাটা ঠিক হয়নি। পরদিন কাক ডাকা ভোরে তোকে ফোন দিবে, ফোন দিয়ে দেখা করবে, সরি বলবে, আলতি করে তোর হাতটা ধরবে, আহ তোর প্রেম শুরু। এই জীবনে তুই মেয়েদের হাতে কয়টা চট খেয়েছিস? মানে শোন, আমি তোর বলি, তুই যখন এই চটটা খাইলি, হ্যাঁ, এটা মানে তোকে এই পরবর্তীতে আরেকটা চট খাওয়ার জন্য মেন্টাল প্রিপারেশন তৈরি করলাম, তাই না? ওই যে গেল জানে কেটা, এখন যদি কোনো উলট পালট হয়ে যায় সব দোষ কান্দে এসে পড়বে আমার। সবাই যে কত কিছু করে সেটা কোনো বিষয় না, অথচ এই দারোয়ান যে গেটে আসিল না সেটা নিয়ে সবাই মাতামাতি করবে। ও বড় ভাই, না বড় ভাই, ও বড় ভাই, এই পেছন থেকে আসামকা ঘাড়ে হাত দিলে বুকের মধ্যে তো ধরফড়ানি শুরুই হয়। ওরে কাকা, হ্যাঁ, তো এই ধরফড়ানি নিয়া দগদগনি নিয়া এটা পাহাড়ের কাম করেন কেমনে? চোররা তো আর আপনাকে মতন পেছনে হাত দিয়ে চুরি করতে আসে না। চোর ডাকাত বুঝি ঘরের ভিতরে জানান দিয়ে আসে নাকি? আচ্ছা, আমরা যে আপনার পিছন পিছন আইলাম, টের পাইলেন না, তো সুর টাকার জন্য আপনার পিছন পিছন সুন্দর করে ঘরের মধ্যে পুচকর ঢুকে যায়, তখন টের পান কেমনে? আরে চোর ডাকাতদের গন্ধ আর আপনাকে গন্ধ তো এক না। সুবহানাল্লাহ, কি আমি যে কই যে চাচা ভালো মানুষ, ভালো মানুষ, তখন তো সবসময় চাচার পিছনে লেগে থাকোস, দেখছ আপন মানুষ কারে কই, আমরা যে কি ভালো চাচা বলছি, চাচা সুপার। আচ্ছা কাকা, আমাদের শরীরে কিসের গন্ধ কাকা? শিউলি ফুলের গন্ধ, শিউলি ফুল, বিদেশি আতরটা তো নেড়ি করতেছেন পাড়ায় মহল্লায় শুয়ে থাকে আর গেউ 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 এরকম করে ডাকে। কি আম করে নেড়ি কুত্তে কইতে চাইলো? বুড়া রেখে উঠে লয় যাবো এখন, আমার নেওন যাইব না, বড় ভাইয়ের কাম আছে। এই কাকা, বড় ভাইয়ের কি এত বাজে অবস্থা যে আপনার মতো বুড়ার হৃদয় কাম করায়? সব কাজ তো আর ওই জোয়ান পোলা দিয়ে হয় না, মাঝে মাঝে এই বুড়া লোক লাগে। তা মুরব্বি কি এমন কাম করে আপনার দিয়া? খবর তো কিছু রাখেন না, সারাক্ষণ তো মানুষের পিছে পিছে মানুষের গন্ধ খুঁজে বেড়ান। মানুষের গন্ধ না আপনার চারটে? বড় ভাই কিন্তু নিখোঁজ। মামুনের নাম কি আমি বলেছি না আপনি বললেন? তুমি মামুনের বউ হয়ে সে চলে যাওয়ার সাথে সাথেই এখন আমার বড় ভাইকে খুঁজছো? আচ্ছা, আপনার মনে হয় ঘুমিয়ে মাথাটা ঠান্ডা করা উচিত। হ্যাঁ, আসলে আমারই ভুল হয়েছে, আমি কোথায় আসছি? আই মেন, এই তোমার কত বড় সাহস, তুমি আমার বাড়িতে এসে আমাকে কথা শুনিয়ে যাচ্ছ? বড় ভাই পলাশকে যে তুলে নিয়ে গেছে বিষয়টা কি আপনি বুঝতে পারছেন? এটা না বুঝার কি হয়েছে, এটা খুব সাধারণ একটা ব্যাপার। আমি যখন কলেজে পড়তাম তখন জানো কতবার আমাকে তুলে নিয়ে যেতে চেয়েছে, আমি রাজি হইনি। কি আমি দেখে তো
আরে বাবা আপনি কি বলছেন সেটা কি আপনি বুঝতে পারছেন? কি আশ্চর্য, এটা না বোঝার কি আছে? বুঝবো না কেন? আমি বলতে চাচ্ছি যে পলাশ তো ছেলে, হাতে ছেলে কি কেন উঠিয়ে নিয়ে যেতে যাবে? আমি তো এতক্ষণ ধরে এটাই বলছি না। আমার জীবনে হয়েছিল, আমি যখন কলেজে পড়তাম জানো তখন কি হয়েছিল, দুই বন্ধু মিলে আমার পিছনে লেগে গিয়েছিল। তারপর আপনি আমার যে টুনটুনে যেটা বলতে বলছিলেন সেটা আমি পুঙ্খানো পুঙ্খানো বলছি, এটার একটা ওয়ার্ড আমি বেশি বলি নাই। আগে বড় ভাই মরে লই, একদম 100% খবর নিয়ে তারপর আমার কাছে আসবে। নিজের অজান্তে নিজের কবর রোজ করি, খোদা খোদা চোখের তারায় যে আছে সোমার মনে নাই তার ঠাই, জীবন্ত উড়ন্ত মেঘের মতো হাওয়ায় মিঠাই।